দর্শক, এখন আমি আছি আদিবুদ্ধগঙ্গা নদীর পারে। তো আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এখানটায় নদী খননের পরপরই কিন্তু এখানে যে ময়লা সরানো কাজ সেটাও কিন্তু প্রায় কমপ্লিটের পথে। তো আশা করতেছি এই অংশে কিছুদিনের মধ্যেই হতবার সীমানা নির্ধারণের কাজ শুরু হবে। তো দর্শক, আজকে আমি চেষ্টা করব বিভিন্ন অংশে আপনাদেরকে ঘুরে দেখানোর। তো আমরা একটু সামনে বাড়ি, সামনে হয়তো বা অনেক জায়গায় যে ময়লা সরানোর যে কাজটা সেটা কিন্তু চলমান রয়েছে। দর্শক, এই গাড়িগুলো দিয়ে কিন্তু মাটি সরানো হয়, যে ময়লা মাটিগুলো আদি গঙ্গা। দেখতে পাচ্ছেন ওই পারে কিন্তু জায়গা দখল হতে হতে এমন পর্যায়ে এসে পড়ছে যে হাসপাতাল পর্যন্ত তারা সরকার হাসপাতালটা যেখানে সেখানে কিন্তু সরকারি জায়গা। দেখতে পাচ্ছেন তো এই সরকারি জায়গা পার হয়েও কিন্তু তারা দখলকারীরা কিন্তু আরো সামনে এগিয়ে আসে পড়ছে। মূলত ওই যে বড় বড় বিল্ডিং গুলোতে দেখা যাচ্ছে তারাও কিন্তু প্রায় তাদের ভাষ্যমদেরকে 8-10 ফিট তারা সামনে এসে পড়েছে। তো তার মানে বুঝতেই পারছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখনো কিন্তু সেই পরিমাণে উচ্ছেদে যায়নি। যখন তারা যাবে তখন কিন্তু অবশ্যই অনেকগুলো বাড়িঘর ভাঙা পড়বে। দেখতে পাচ্ছেন এই যে একটি ভাসমান বিকু, এখানে অনেক শ্রমিক কাজ করতেছে। আর যে দেখতে পাচ্ছেন একটি, দুটি, তিনটি ট্রাক, চারটি ট্রাক ময়লার সামনে যে ট্রাক গুলো, আর এখানে আছে আরো প্রায় 4-8টি ট্রাক। বুঝতে পারছেন অনেকগুলো ট্রাক ময়লা সরানোর জন্য। তো আমার চোখের সামনে আছে প্রায় 12টি। তো বুঝতে পারছেন এখানে টোটাল কাজ করার জন্য কতগুলো গাড়ি আছে। তো রাতে কিন্তু এগুলো সরিয়ে ফেলা হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন মূলত এই নিচ থেকে নিয়ে এই উপর ওঠানোর তারা কাজ করে যাচ্ছে। এখানে অনেকগুলো ভেঁকু আছে, এই ভেঁকু দ্বারাই কিন্তু কাজ করা হয়। আগে কিন্তু এখানটায় একটা গ্রেজ ছিল, এই গ্রেজ গুলো ভেঙে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে যে সুয়েজ লাইনের যে রাস্তাটা, মূলত লালবাগকে প্রস্তাব করা হয়ে যে রাস্তাটা মানে যে ড্রেনের যে সংযোগটা এটা এখন এখানে এখানে কিন্তু রয়েছে। সে কারণে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে যাতে সুন্দরভাবে পানিগুলো বের হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অল্প পরিমাণ হলেও কিন্তু বের হচ্ছে। আর এই পুরোপুরি যে মাটিগুলো দেখা যাচ্ছে একটা মাঠের মতন, এটাও কিন্তু সরিয়ে ফেলা হবে, মূলত এখানে খনন করা হবে। এখান দিয়ে গাড়ি নামানো হয়, ভেঁকুগুলো নেমে নেমে কিন্তু এখান দিয়ে পরিষ্কার করতে হবে। মূলত প্রাথমিক পর্যায়ে অল্প উপরে যে মাটিগুলো থাকে বা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে, পরবর্তীতে কিন্তু এখানে ড্রেজার দিয়ে পরিষ্কার করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু তখন এটার যে গভীরতা সেটা আরো অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। বড় বড় ইট এরিয়া, মূলত শিক্ষণ ব্রিজ হয়ে এখান দিয়ে কিন্তু এই আদি বুড়িগঙ্গা নদী বয়ে চলেছে। আর এখান দিয়ে আরো অনেকগুলো স্থাপনা আছে যেগুলো অবৈধ, বাট এখানে উচ্ছেদ করা হয়নি, হয়তো বা পর্যায়ক্রমে ভাঙা হবে। আর আপনারা জানেন প্রথমত তারা যে কালুনগর যে খালটা আছে বা সুইস গেট, সেখান থেকে কিন্তু তারা শুরু করেছে। তো সেখান থেকে কিন্তু তারা উচ্ছেদ করে বর্তমানে সীমানা নির্ধারণ কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে কিন্তু এখানে আসা হবে এবং এসে কিন্তু এখানেও উচ্ছেদ করা হবে বা সীমানা নির্ধারণ করা হবে। তবে জিরে হোক, আমরা সবসময় কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো।
তো দর্শক আজকে এত পর্যন্তই। আমি মূলত চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে। দেখতে পাচ্ছেন এই যে বেগু বর্তমানে বেগুরি কাজ করতেছে, একটি বেগু কাজ করতেছে, আর বেগুরি আগে কাজ করেছিল, বর্তমানে অফ আছে, কারণ এখন প্রায় 5টার উপরে বেশি বাজে সেই কারণে। তো দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।